আজকে আমি দেখাবো হেনা তৈরির প্রসেস। এক কাপ মতো জল আমি নিয়ে নিয়েছি, ফুটিয়ে নেব। এর মধ্যে আমি 1 স্পুন চা পাতা। হেনা ভিজিয়ে রাখলে চুলের কালার খুব ভালো আসে। আমি চায়ের লিকার তৈরি করে নিয়েছি। আমি একটা স্টিলের পাত্র নিয়েছি, আপনারা আপনাদের কাছে থাকলে আপনারা আয়রনের পাত্র ইউজ করতে পারেন, ওতে চুলের কালারটা আরো ভালো আসে। আমার কাছে আছে হিমালয়ার হেনা পাউডার, দিয়ে ঘন একটা পেস্ট রেডি করে নেব। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী হেনা পাউডার ইউজ করবেন। হিমালয় ছাড়া আরও অনেক ব্র্যান্ডের হেনা পাউডার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। ওভারনাইট হেনাটা শুট করার পর আমার এইভাবে একটা পেস্ট তৈরি হয়েছে, দেখুন। এই পেস্টের মধ্যে আপনারা ঠিক লাগানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম। আপনারা যদি কেউ ডিম লাগাতে না চান, অ্যাভয়েড করতে চান, কারণ ডিমের একটা আস্টে গন্ধ থাকে, তাহলে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। একটা ডিমের পুরো অংশটাই হেনার মধ্যে দিয়ে দেব, আর আমি এর মধ্যে দেব টুকরো লেবু। হেনার পেস্টের মধ্যে দিয়ে দেব লেবু, আমাদের চুলের খুশকি দূর করতে খুব সাহায্য করে। যাদের চুল ড্রাই হওয়ার সমস্যা থাকে, তারা এক চামচ কোকোনাট অয়েল আমি দিয়ে দেব। আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, খুব ভালোভাবে মিশ্রণটি মিক্স করে নিতে হবে। এই দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এতটাই ঠিক থাকবে, কারণ তা না হলে চুলে লাগানোর সময় প্রবলেম হবে। হেনা আমাদের চুলকে কন্ডিশনিং করে, সাইনি করে। এই পেস্টটা চুলে গোড়া থেকে লেন্থ অবধি খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর যারা চুলে কালার করতে চান, তারা অন্তত পক্ষে 2 ঘন্টা, আর যারা শুধুমাত্র কন্ডিশনিংয়ের জন্য হেনা অ্যাপ্লাই করবেন, তারা অন্তত পক্ষে 45 মিনিট হেনাটা রাখবেন। এরপর প্লেন জলে ধুয়ে ফেলবেন, কোনো শ্যাম্পু ব্যবহার করবেন না। রাত্রে খুব ভালোভাবে চুলের গোড়া থেকে লেন্থ অবধি অয়েল ম্যাসাজ করবেন, এক খুব সুন্দরভাবে অয়েল ম্যাসাজ করবেন, এবং পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। কন্ডিশনিংয়ের খুব একটা প্রয়োজন নেই, তবে চাইলে আপনারা কন্ডিশনিং করতে পারেন।